হ্যালো ভাই বোন, কেমন আছেন আপনার? মানে তো আশা করছি সমস্ত ভালো থাকবে। আজ হচ্ছে ডে 15 আমার মক মোর চ্যালেঞ্জর, আর টাইম হয়ে বর্তমান দেখুন তো 7টা পাখাপাখি। আর আমি সকাল সকাল আজ উঠে জলদি গাধাই পাধাই গেলে, কাহিঁকি না 7টা লাইব্রেরি খোলার আছে। আর সব ব্যাগ প্যাগ রেডি করে সারি। আর এবার টিকে যে মার্কেট কু যা, এবে এবে খালি 2টা কাম রয়েছে। গোটে হচ্ছে মার্কেট কু যা চিকেন আনি, আর গোটে হচ্ছে আমার ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট এখন প্রস্তুত হয়নি, নিচে কেমনি কোন অ্যাডজাস্ট করিয়া হ্যাঁ। তো চলুন তো দেখা হবো। তো এটি চিকেন নেওয়া পাই আসলে, তো চিকেন আমি নিয়ে গেল এইঠু। তারপরে এইটু আমি চাউল নিয়ে গেলে, চাউল সরে যাইছিল। তো আমি ঘরকে পড়ে আসলে টাইম হলানি 7:30 পাখাপাখি, আর সব খাই পিক সব রেডি হলানি, আর বাতল বোতল বোতল সব পানি পুরা হলানি। আর চলুন তো বাহার যাবে লাইব্রেরি কু। তো পৌঁছে গেলে বর্তমান লাইব্রেরি কু। সকাল দৃশ্য তো টাইম হয়ে গেল 7:57 পাখাপাখি। আমি বর্তমানে লিখিদা টু ডু লিস্ট এই পাখে লিখিদা, তো আমি লিখিদা এটা। তো আজ ডে 15, তো এটা টু ডু লিস্ট প্রথমে রিভিজন করিয়া, আর ইকোনমিক্স তারপর পড়িয়া, আর কত ঘন্টা পড়িয়া এটি আমি লিখিদা। তো এটা হচ্ছে রিভিজন চেকলিস্টটা। তো আজি দেখি আজি কোন কোন রিভিজন করিয়ার আছে। তো এইটা 16 আজি, তো এইটা সব আজি রিভিজন করিয়া। এটা বহুত সারা টপিক রইলানি, তো এগুলোকে আজি রিভাইজ করা হব। তো দেখি আর কিছু আছে কি আজি রিভিজন করিয়ার, এইটি বি না ডেট হিসাবে দেখিলে আপনার জনা পড়ে যে আপনার কেবে রিভিজন করিয়ার আছে। তো আর রিভিজন করিয়ার নাই, রিভিজন নাই। হ্যাঁ এইটা এইটা কালি পড়লে, তো এগুলা আজ রিভিজন করা হব 16 হল। আর এইগুলা বি তো এইগুলা আজ পড়া হব এইগুলা। তো চলন্তু এটি স্টপ পর স্টার্ট করদা আমি, তো স্টার্ট হয়ে গেল, তো আমি আরম্ভ করদা। তো টাইম হয়ে গেল বর্তমান 12টা পাখাপাখি, আর পাখাপাখি আমি 4 ঘন্টা পাখাপাখি পড়লে। তো তো এইটিকার 4 ঘন্টা আমি আড করিদেবা আজ, আর কোণ কোণ সব পড়লে মু আপরে কবি। তো আজ রিভিজন করিয়ার অধিক টাইম পড়লে আজ আমার। তো প্রথমে ইকোনমিক গ্রোথ এন্ড ইকোনমিক ডেভেলপমেন্ট করলে, তো ভালসে আউথরে রিভাইজ করলে, আর যেগুলো ইম্পর্টেন্ট গুড়া তাকে আমি স্টিকি নোটসরে আড করি, ছোট ছোট শর্টস নোটস বনাইছিল। তো 4 ঘন্টা পুরা পাখাপাখি লাগিলা সব রিভাইজ করিয়া পাই। তো এগুলা সব ভালসে লিখি দিয়েছু আমি, যে গুড়া ইম্পর্টেন্ট গুড়া সাইডরে লিখি দিয়েছু বহির সাইডরে হল। তো এগুলা সব স্টিকি নোট গুড়া আড হয়েছে, এটি ছোট ছোট সব লেখা হয়েছে ইম্পর্টেন্ট পয়েন্ট গুড়া, যেগুলো বহি বাহার বি আমি নেট পেটরে সর্চ করি যেগুলা দেইনি, যেমনি আমার 17 সস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, তো এটি লেখা হয়ে নথিলা। তো আমি এটি তার গোল গুলো আমি লিখি দিয়েছি, এটু লিখে লিখে দিয়েছ। তো এটা সরলাম, তো এইগুলা সব রিভাইজ করা, তারপর করা হতো প্রপার্টি ইনইকুয়ালিটি এন্ড এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট।
ତ ସବୁ ପୋଷ୍ଟମର୍ଟମ୍ କରାହଉଥିଲା, କାହାର ଆବସୋଲ୍ୟୁଟ୍ ପ୍ରପର୍ଟି କ'ଣ, ପ୍ରପର୍ଟି ଲାଇନ୍ କ'ଣ, ଆଉ ଏଗୁଡ଼ା ସବୁ ଷ୍ଟିକି ନୋଟ୍ ସବୁ ଆଡ଼୍ କରାହେଇଥିଲା, ଏମ୍ ପି ଆଇ କ'ଣ, ମେଥଡ୍ ଟୁ ଏଷ୍ଟିମେଟ୍ ଆବସୋଲ୍ୟୁଟ୍ ପ୍ରପର୍ଟି, ୟୁ ଆର୍ ପି କ'ଣ, ଏମ୍ ଆର୍ ପି କ'ଣ, ଏମ୍ ଏମ୍ ଆର୍ ପି କ'ଣ ହେଲା, ତ ଏଗୁଡ଼ା ସବୁ ପଢ଼ା ହେଇଥିଲା ଆଜି। ଆମେ ଆସି ଘରେ ପହଞ୍ଚିଗଲୁଣି, 12:05 ପାଖାପାଖି ହେଇଗଲାଣି, ଆଉ ଏବେ ଟିକେ ରେଷ୍ଟ ଫେଷ୍ଟ ନେଇଯିବା, ଆଉ ଟିକେ ଆମ ସେଇ ଭିତରେ ଆମର ଲଞ୍ଚ ଫଞ୍ଚ ବି ହେଇଯିବ। ଆଉ କ'ଣ କ'ଣ ସବୁ ପଢ଼ୁଥିଲେ ଆଜି ଟିକେ ଆଉଥରେ ଦେଖିଦେବା, ରିଭିଜନ୍ କ'ଣ କ'ଣ କରିଥିଲେ, ତ ଏବେ ଟିକେ ଦେଖିଦେବା ଦ ହିନ୍ଦୁ ନ୍ୟୁଜ୍ ଆନାଲିସିସ୍ ଦୀପକ ଯାଦବ ଏଜୁକେସନ୍ର। ତ ଟାଇମ୍ ହେଇଗଲାଣି ବର୍ତ୍ତମାନ 12:45 ପାଖାପାଖି, ଆଉ ଆମେ ଇକୋନୋମିକ୍ସ ସକାଳେ ରିଭିଜନ୍ କରିଦେଲେ, ତାପରେ ଆମର ରହିଲା କରେଣ୍ଟ ଆଫେୟାର୍ସ ଆନାଲିସିସ୍ ଦେଖିଲେ, ତାପରେ ହେଉଛି ତାପରେ ଏବେ ପଢ଼ିବା ଆମେ କ'ଣ ଆମର ପ୍ରିଭିୟସ୍ ଇୟର୍ କ୍ୱେଶ୍ଚନ୍ ଦେଖିବା, ପ୍ରିଲିମ୍ସ ସିମ୍ପ୍ଲିଫାଏଡ଼୍ ଏଇଟା 2022 ଏଡ଼ିସନ୍ଟା ହେଲା। ତ ପ୍ରିଭିୟସ୍ ଇୟର୍ ଇକୋନୋମିକ୍ସରେ ଯେତେ କ୍ୱେଶ୍ଚନ୍ ଆସିଥିଲା ସବୁ ଭଲସେ ପ୍ରାକ୍ଟିସ୍ କରିବା, କେମିତିଆ ଟାଇପ୍ର କ୍ୱେଶ୍ଚନ୍ ଆସିଥିଲା ସବୁ ଏ ଟୁ ଜେଡ଼୍ ସବୁ କ୍ୱେଶ୍ଚନ୍ ଭଲସେ ପ୍ରାକ୍ଟିସ୍ କରିବା। ତା ସହିତ ଭିଜନ ଆୟର୍ସ ଟେଷ୍ଟ ସିରିଜ୍ ଗୋଟେ ନେଇକି ଆସିଥିଲେ, ଏଇଟା 2021ର ଥିଲା, ତ ସେଇଟା ଇକୋନୋମିକ୍ସର ଯେମିତି କ'ଣ କ୍ୱେଶ୍ଚନ୍ ଟିକେ ପ୍ରାକ୍ଟିସ୍ କରିବା। ତ ଏବେ ଭାବୁଛି ମାନେ ପାଷ୍ଟ ଯେତେ ସବୁ ମାନେ ଇକୋନୋମିକ୍ସ କ୍ୱେଶ୍ଚନ୍କୁ କଲେକ୍ଟ କରିବି, ଆମର ଯେତେ ସବୁ କ୍ୱେଶ୍ଚନ୍ କ'ଣ ଟାଇପ୍ର ଆସୁଛି ଇକୋନୋମିକ୍ସ ଗୁଡ଼ା ଭିଜନ ଆୟର୍ସର ଟେଷ୍ଟ ସିରିଜ୍ ନେଇକି, ତ ସବୁ ପ୍ରଥମେ ପ୍ରାକ୍ଟିସ୍ କରିବି, ପ୍ରାକ୍ଟିସ୍ କଲା ପରେ କେମିତି କ'ଣ କ୍ୱେଶ୍ଚନ୍ ଆସୁଛି, ତଦ୍ୱାରା କ'ଣ ପଢ଼ିଲା ବେଳେ ଗୋଟେ ଟିକେ ଗୋଟେ ସ୍ପେସିଫିକ୍ ପର୍ସନ୍କୁ ଟାର୍ଗେଟ୍ କରିକି ପଢ଼ି ହେବ, କାହିଁକି ନା ଏବେ ଆମେ ଯେତେବେଳେ ପଢ଼ିଲେ ସବୁଗୁଡ଼ାକ ଆମେ ଇମ୍ପୋର୍ଟାନ୍ସ ଲାଗୁଛି, ତ ସେଇଟା ଟିକେ ମାନେ ସେଇଥିରେ ଅଧିକ ଟାଇମ୍ ପଳାଉଛେ, ତ ପର୍ଟିକୁଲାର ଏଆକୁ ଟାର୍ଗେଟ୍ କରିହେଉନି, ତ ସେଇଥିରେ ଗୋଟେ ପ୍ରୋବ୍ଲେମ୍ ରହୁଛି। ତ ଆମେ ପ୍ରଥମେ ପ୍ରିଭିୟସ୍ କ୍ୱେଶ୍ଚନ୍ ଭଲସେ ଆନାଲିସିସ୍ କରିବା, ତା ସହିତ ଟେଷ୍ଟ ଯେଉଁ ରହିଲା 2021, 2020, 2021, 2022, 2023 4 ବର୍ଷର ଭଲସେ ଦେଇଦେବା, ଯେତେ ସବୁ କେମିତି କ'ଣ କ୍ୱେଶ୍ଚନ୍ ଆସିପାରେ, ତ ସବୁକୁ କରିସାରିଲା ପରେ ତାପରେ ଯାଇକି ଏଇଟା ପଢ଼ିବା, ଏଇଟା ତ ପଢ଼ିଦେଇଛେ ପାଖାପାଖି, ଆଉ ଏଇଟା କରିସାରିଲା ପରେ ଯାହା ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଲାଗିବ ସେଇଗୁଡ଼ା 99% କଭର କରିବା, ଆଉ ସବୁ କଭର କଲାବେଳକୁ ମାନେ ଗୋଟେ ମାନେ କ'ଣ ଗୋଟେ ଅନ୍ଅର୍ଗାନାଇଜ୍ ଟାଇପ୍ର ହେଉଛି, ତ ଚାଲନ୍ତୁ ଷ୍ଟାର୍ଟ କରିଦେବା। ଟାଇମ୍ ହେଇଗଲାଣି ବର୍ତ୍ତମାନ 8:30, ଆଉ ଆମେ ପଢ଼ୁଥିଲେ ପ୍ରିଭିୟସ୍ ଇୟର୍ କ୍ୱେଶ୍ଚନ୍ ଟପିକ୍ ୱାଇଜ୍ ଦେଖୁଥିଲେ ଇକୋନୋମିକ୍ସର ହେଲା, ତ ବେଶୀ କିଛି ଆଜି ପଢ଼ା ହେଲାନି, ଅଳ୍ପ ପାଖାପାଖି 2 ଘଣ୍ଟା ପାଖାପାଖି ପଢ଼ା ହେଇଛି, ତ ଚାଲନ୍ତୁ ଦେଖିଦେବା କ'ଣ କ'ଣ ପଢ଼ା ହେଇଛି। ପଢ଼ୁଥିଲେ ଇକୋନୋମିକ୍ର PT 365 ଏକ୍ସଟେଣ୍ଡେଡ଼, 360 ଡିଗ୍ରୀ ପର୍ସପେକ୍ଟିଭ୍, ଦ ଆପ୍ଲିକେସନ୍ ସେଣ୍ଟ୍ରିକ୍ ଆପ୍ରୋଚ୍ ହେଲା, ତ ଏଗୁଡ଼ା ଦେଖନ୍ତୁ ଟପିକ୍ ଦେଇଛି, ଆଉ ଟପିକ୍ରେ ତୁମକୁ କ'ଣ କ'ଣ ପଢ଼ିବା ପାଇଁ ପଡ଼ିବ, ଆମକୁ ଟପିକ୍ ଦେଇଛି GDP ଦେଇଛି, ଏଷ୍ଟିମେସନ୍ GDP ଏଷ୍ଟିମେସନ୍ ଇନ୍ ଇଣ୍ଡିଆ, ତ କ'ଣ କ'ଣ ସବୁ ଆମକୁ ପଢ଼ିବା ପାଇଁ ପଡ଼ିବ ହେଲା, ଆଉ ସେଥିରୁ କେମିତି କ'ଣ କ୍ୱେଶ୍ଚନ୍ ଆସୁଛି, ଯେମିତି GDPରୁ ବେସିକ୍ ଅଫ୍ ଗ୍ରୋଥ, ବେସିକ୍ ଅଫ୍ GDP, GDP ପଟେନ୍ସିଆଲ, GDP ଗ୍ୟାପ୍, ଡିଫରେଣ୍ଟ GDP କାଲକୁଲେସନ୍ ମେଥଡ଼, ପ୍ରଡ଼କ୍ସନ୍, ଇନକମ୍, ଏକ୍ସପେଣ୍ଡିଚର, ହୁ କାଲକୁଲେଟ୍ GDP, GDP କିଏ କାଲକୁଲେଟ୍ କରେ, ବେସ୍ ଇୟର୍ କ'ଣ, GDP ଡିଫ୍ଲେଟର୍ କ'ଣ, ରିଏଲ୍ ଭର୍ସେସ୍ ନୋମିନାଲ୍ GDP କ'ଣ, ରିସେସନ୍ ଭର୍ସେସ୍ ଡିପ୍ରେସନ୍ କ'ଣ, GDP କାଲକୁଲେସନ୍ କ'ଣ, ତ ଏଗୁଡ଼ା ସବୁ ଦେଇଛି, କ'ଣ କ'ଣ ସବୁ ପଢ଼ିବା ପାଇଁ ପଡ଼ିବ, ତା ସହିତ କେମିତି କ'ଣ କ୼୍ଚିନ୍ ଆସୁଛି ହେଲା, ହ୍ୱିଚ୍ ଆମଙ୍ଗ ଦ ଫଲୋଇଂ ଷ୍ଟେପ୍ସ ଇଜ୍ ମୋଷ୍ଟ ଲାଇକ୍ଲି ଟେକେନ୍ ଇନ୍ ଦ ଟାଇମ୍ ଅଫ୍ ଏନ୍ ଇକୋନୋମିକ୍ ରିସେସନ୍, ଯେତେବେଳେ ଇକୋନୋମିକ୍ ରିସେସନ୍ ହୁଏ ତ କେଉଁ ଷ୍ଟେପ୍ଟା ମୋଷ୍ଟ ଲାଇକ୍ଲି ଟୁ ବି ଟେକେନ୍,
ତ କେଉଁ ଷ୍ଟେପ୍ ଯେଉଁଟାକି ଆପ୍ରୋପ୍ରିଏଟ୍ ହୁଏ ହେଲା, ତ ସେଇ ଟାଇପ୍ର କ୍ୱେଶ୍ଚିନ୍ ଆସୁଛି। ତ ପ୍ରିଭିଅସ୍ ଇୟର୍ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଯେତେ ପ୍ରାକ୍ଟିସ୍ କରିବେ ସେଇଟା ଆପଣଙ୍କ ପାଇଁ ଭଲ, କାହିଁକି ନା ଆପଣ ଜାଣିପାରିବେ ଯେ କେଉଁ ସେକ୍ସନ୍ର ଅଧିକା କ୍ୱେଶ୍ଚିନ୍ ଆସୁଛି। ତ ଆଜି ଆମେ ମେନ୍ ବେସିକାଲି ଆମେ ଫୋକସ୍ କରୁଛୁ ପ୍ରିଭିଅସ୍ ଇୟର୍ କ୍ୱେଶ୍ଚିନ୍କୁ। ତ ବହୁତ ସାରା ପଢ଼ା ହେଲା, ଯେମିତି ଆମର ମଲ୍ଟି ଡାଇମେନ୍ସନାଲ୍ ପଭର୍ଟି ଇଣ୍ଡେକ୍ସ, ତ ଏଇଟା ମାନେ ମାନେ କ'ଣ କ'ଣ ପଢ଼ିବାକୁ ପଡ଼ିବ, ହୁ ଇଜ୍ ନୋଡାଲ ଏଜେନ୍ସି, ହ୍ୱାଟ୍ ଆର୍ 3 ଡାଇମେନ୍ସନ୍ ୱେଲ୍ ଆଣ୍ଡ 12 ଇଣ୍ଡିକେଟର୍ସ, ମେଥଡ଼ୋଲୋଜି ୟୁଜ୍ ଇନ୍ କମ୍ପ୍ୟୁଟିଂ ଇଣ୍ଡିଆ ନ୍ୟାସନାଲ୍ MPI ହେଲା। ତ କ୍ୱେଶ୍ଚିନ୍ କେମିତି କ'ଣ ଆସୁଛନ୍ତି ଦେଖନ୍ତୁ, ମଲ୍ଟି ଡାଇମେନ୍ସନାଲ୍ ପଭର୍ଟି ଇଣ୍ଡେକ୍ସ ଅଫ୍ UNDP କଭର୍ସ ଫଲୋଇଂ, କ'ଣ କ'ଣ ସେ କଭର୍ କରୁଛି MPIଟା, ଡେପ୍ରାଇଭେସନ୍ ଅଫ୍ ଏଜୁକେସନ୍ ହେଲ୍ଥ ଆସେଟ୍ସ ଆଣ୍ଡ ସର୍ଭିସ ଏଟ୍ ହାଉସ ହୋଲ୍ଡ ଲେଭେଲ, ପର୍ଚେସିଂ ପାୱାର ପ୍ୟାରିଟି ଏଟ୍ ନ୍ୟାସନାଲ୍ ଲେଭେଲ, ଏକ୍ସଟେଣ୍ଟ ଅଫ୍ ବଜେଟ୍ ଡେଫିସିଟ୍ ଇନ୍ GDP ଗ୍ରୋଥ ରେଟ୍ ଏଟ୍ ନ୍ୟାସନାଲ୍ ଲେଭେଲ ହେଲା। ତ ଏଇ ଟାଇପ୍ର କ୍ୱେଶ୍ଚିନ୍ ଗୁଡ଼ା ବହୁତ ଆସୁଛି। ତ ଆଜି ବହୁତ ସାରା ପଢ଼ିଲେ ଆମେ ପାଖାପାଖି 2-3 ଘଣ୍ଟା ପଢ଼ିଲେ, ତ ଏଇଟା ଗଲା। ଆଉ ତା ସହିତ ଦେଖନ୍ତୁ ଫଙ୍କସନିଂ ଅଫ୍ ମେଜର୍ ପୋର୍ଟ ଇନ୍ ଇଣ୍ଡିଆ, ମେଜର୍ ପୋର୍ଟ ମାଇନର୍ ପୋର୍ଟ କ'ଣ, ପୋର୍ଟର ଫିଚର, ମେଜର୍ ପୋର୍ଟ ଇନ୍ ହୁଇଚ୍ ଲିଷ୍ଟ, ହୁ ରେଗୁଲେଟ୍, କିଏ ରେଗୁଲେଟ୍ କରୁଛି ମାଇନର୍ ପୋର୍ଟରେ, କ'ଣ ମାଇନର୍ କ'ଣ ଲିଷ୍ଟ ଅଛି ଆଉ କିଏ ତାକୁ ରେଗୁଲେଟ୍ କରେ। ଆଉ ଏବେ ଦେଖ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଆସିଥିଲା ଏଇଟା 2023ରେ, ଗତ ବର୍ଷ ହିଁ, କାମାରାଜର ପୋର୍ଟ ଫାଷ୍ଟ ମେଜର୍ ପୋର୍ଟ ଇନ୍ ଇଣ୍ଡିଆ ରେଜିଷ୍ଟର୍ଡ ଆଜ୍ ଏ କମ୍ପାନୀ। ତ ଏଇଟା ଏଗୁଡ଼ା ସବୁ କରେକ୍ଟ ଅଛି ନା ନାହିଁ, ମୁନ୍ଦ୍ରା ପୋର୍ଟ, ମୁନ୍ଦ୍ରା ପୋର୍ଟ ଲାର୍ଜେଷ୍ଟ ପ୍ରାଇଭେଟଲି ଓନ୍ ପୋର୍ଟ ଇନ୍ ଇଣ୍ଡିଆ। ତ ଏଇ ଟାଇପ୍ର କ୍ୱେଶ୍ଚିନ୍ ଆସୁଛି, ତ ବହୁତ ସାରା ଆମେ ପଢ଼ିଲେ। ତ ଏଇଟା ଆହୁରି ବହୁତ ସାରା ଅଛି, କାଲି ଆମେ କଭର୍ କରିବା, ଆଜି କରିପାରିଲେନି। ତ ଏଇଟା ଆଜିକାର ଆଡ଼୍ କରିଦେବା, ଦିନବେଳେ ଆମେ କରେଣ୍ଟ ଆଫେୟାର୍ସ 1 ଘଣ୍ଟା ପଢ଼ିଥିଲେ, କରେଣ୍ଟ ଆଫେୟାର୍ ଆନାଲିସିସ୍, ଆଉ ଏବେ ଆମର 3 ଘଣ୍ଟା ପାଖାପାଖି ଆମେ ପଢ଼ିଦେଇଛେ। ତ ଟୋଟାଲି ଆମର 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8 ଆୱାର୍ସ ଆଜି ଆମ ପଢ଼ା ହେଲା ହେଲା। ତ ଏବେ ଯିବା ଟିକେ ଭିଡ଼ିଓ ଫିଡ଼ିଓ ଟିକେ ଏଡ଼ିଟିଂ କରିଦେବା, ଆଉ ଭିଡ଼ିଓ ଫିଡ଼ିଓ ଏଡ଼ିଟିଂ କରିକି ଆଜି ଟିକେ ଜଲ୍ଦି ଶୋଇପଡ଼ିବା।